চট্টোপাধ্যায় সম্পাদিত নির্বাচিত ভূতের গল্প, এই বই থেকে এখনকার গল্প, পাশবিক, লেখক অনিমেষ দেব। এই জাতীয় দৃশ্যের জন্য মোটেই প্রস্তুত ছিলাম না। মনসুখ ভাটিয়ার আমন্ত্রণ পেয়ে এসেছি, সুতরাং তার দেখা পাওয়াটা প্রত্যাশিত, কিন্তু ভাবিনি একটা প্রকাণ্ড হিংস্র জন্তু নিয়ে ভাটিয়া সাহেব এরকম বিচিত্রভাবে ব্যস্ত থাকবেন। আর ব্যস্ত থাকার জন্যেই আমাকে প্রথমটা তিনি খেয়াল করেননি। হাঁটু গেড়ে বসে একটা বড় মাপের লোহার ফাইল নিয়ে একান্ত মনোযোগে ঘষে চলেছেন জন্তুটার ঝকঝকে ধারালো দাঁতগুলো একটার পর একটা করে। বাছুরের আকৃতির লোমশ কালো প্রাণীটা অদ্ভুতভাবে দাঁত খিঁচিয়ে পাথরের মূর্তির মতো স্থির হয়ে দাঁড়িয়ে আছে। দুসারি নৃশংস দাঁত যেন সাদা করাতের ফলা, দাঁতের ফাঁক দিয়ে ঝরে পড়ছে আঠালো লালা, আর শোনা যাচ্ছে একটা চাপা ক্রূর গোঙানি। মনসুখ ভাটিয়া কিন্তু অত্যন্ত নির্বিকার মুখে নিজের কাজ করে চলেছেন, যারা কোনো ছোট ছেলেকে ভোরবেলায় দাঁত মাজিয়ে দিচ্ছেন বুলুজ দিয়ে। অচেনা আগন্তুক দেখে চাপা ক্রূর গোঙানি পরিণত হলো সাবধানী গর্জনে, এবং তখনই মনসুখ আমার উপস্থিতি টের পেলেন। ঘাড় ঘুরিয়ে আমাকে দেখেই ফাইল রেখে ত্রস্ত হয়ে উঠে দাঁড়ালেন, বললেন, আসুন ম্যানেজারবাবু, বইখানায় পায়ের ধুলো দিতে আজ্ঞা হোক। প্রাণীটার মুখের চেহারা এখন স্বাভাবিক হতে ইশারা কুকুর বলে চিনতে পারলাম, তবে আকার এবং প্রকার দেখে কুকুরের বদলে বাঘের কথাটি আগে মনে পড়ে। লাল জিভটা বেরিয়ে আছে নথের ফাঁক দিয়ে, তা থেকে ঘাম ঝরছে। ভাটিয়া সাহেব কুকুরটার পাশে একটু চেয়ারে বসলেন, ডান হাতটা ঘোরাফেরা করতে লাগলো ওটার লোমশ কালো পিঠে। ভাটিয়া সাহেবের গায়ের যা রং, তাতে কুকুরের পিঠে রাখা তার ডান হাতটা যেন সরাসরি অদৃশ্য হয়ে গেছে। এই প্রবল শীতেও পরনে শুধুমাত্র ধবধুরস্ত পাজামা ও পাঞ্জাবি, গা থেকে ভুরভুর করে বিদেশি সুবাস ভেসে আসছে, গলায় মোটা সোনার চেন আর একটা রং বেরঙের পুঁতির মালা। মালার লকেট হলো বহুদিন ধরে শুকিয়ে রাখা একটা কালচে নখ, মানুষের নখ। আমি তার মুখোমুখি একটা চেয়ারে বসলাম। মনসুখ ভাটিয়ার গরিবখানার কোনো কোনো আয়োজন আর কমতি নেই। সামনের টেবিলে হুইস্কির খোলা বোতলও পেলাম, গেলাসে পানীয়ের পরিমাণ প্রায় আধা আধি। ঘরের দেওয়াল আধুনিক পদ্ধতিতে ডিস্টেম্পার করা, দরজা জানলায় রঙিন কাপড়ের পর্দা, মাথার ওপর ঝুলছে অপ্রয়োজনীয় ঝাড় লণ্ঠন। অপ্রয়োজনীয় কারণ 25x25 ঘরে আর অন্তত গোটা তিনেক উজ্জ্বল আলো জ্বলছে। ঘরের মোজাইক করা চকচকে মেঝে সেই আলোয় 50 বার ফিরিয়ে দিচ্ছে প্রতিফলনের মাধ্যমে। ম্যানেজার বাবু, নতুন জায়গা কেমন লাগছে? মনসুখ ভাটিয়ার এই প্রশ্নটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ মাত্র কয়েক সপ্তাহ হলো আমি স্থানীয় কোলিয়ারি অফিসে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়ে এসেছি। এর মধ্যেই জানতে পেরেছি মনসুখ ভাটিয়া হলেন কয়লার চোরাকারবারিদের চাহিন, এবং শেষতম কারণ আজ রাতে তিনি আমাকে বাড়িতে নেমন্তন্ন করে ডেকে পাঠিয়েছেন। উদ্দেশ্য এখনো জানি না, তবে শিগগিরই হয়তো জানতে পারবো। মুখে কৃত্রিম হাসি ফুটিয়ে বলে উঠলাম, জায়গা তো ভালোই লাগছে, তবে কাজের চাপ খুব বেশি। ভাটিয়া সাহেব হাসলেন, সে হাসিতে কোনো শব্দ নেই, শুধু দাঁতের ঝিলিক আর রোগা কালো শরীরের ঝাঁকুনি। অবশেষে একসময় নিঃশব্দ হাসি থামিয়ে বললেন, কাজের চাপ তো আপনি খুব জোর করে ঘাড়ে নিচ্ছেন, নিজেও পরেশান হচ্ছেন, হাজারো কারবারিকে পরেশান করছেন। বক্তব্যের অর্থ অত্যন্ত স্পষ্ট, আর তার সঙ্গে হুমকিরও কি সামান্য ইশারা নেই? মোটামুটিভাবে আমার কাজ হলো খনি থেকে তোলা কয়লা দিনের শেষে ওজন করে ট্রাকে চাপিয়ে হিসেব মতো বিভিন্ন গোডাউনে চালান দেওয়া। আমার মতো আরও অনেক অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার একই কাজে নিযুক্ত রয়েছেন। প্রথম দিন কাজ বুঝে নেওয়ার পরে একজন ব্যাচেলার AM লরেন্স আমার খুব অন্তরঙ্গ হয়ে পড়েছিল। তারপর 3-4 দিনের মধ্যেই সে যেন আমার বন্ধু হয়ে গেল। একদিন সন্ধ্যের পর সে আমাকে প্রায় জোর করে টেনে নিয়ে গিয়েছিল এক দেহাতি ভাটিখানায়। আমাকে অনেক পিটাপিটি করে ব্যর্থ হয়ে অবশেষে নিজেই তুলে নিয়েছিল দিশি মদের বোতল আর ভাঁড়। চুমুক লাগাতে লাগাতে নয়ন সাহা অনেক কথাই বলেছে, মিস্টার রায় আপনি এখানে নতুন লোক, একটু সামলে চলবেন। অবাক হয়ে প্রশ্ন করেছি, কেন? এ কোরিয়ারি কি অন্য কোরিয়ারির চেয়ে ভয়ঙ্কর কিছু? ফোলা ফেলা দুটো সামবর্ণ হাত নিজের হাঁটুর উপরে রেখেছেন নয়ন সাহা।
লক্ষ্য করলাম তার ডান হাতে পাশাপাশি তিনটে আংটি, রূপ এবং পলা, গোমেদ এবং নীলা। বুঝলাম বয়সের কোঠা 40 পেরোলেও নরেন সাহা ঘোর জ্যোতিষ ভক্ত। মুখের উপর একবার হাত বুলিয়ে এসে জবাব দিল, হ্যাঁ বিপজ্জনক, কারণ অন্য বাড়িয়াড়িতে তার মনসুখ ভাটিয়া নেই। এরপরে বাড়ি ফেরার পথে আরো শুনলাম চোরাপথের কয়লা কিভাবে লোপা আটায়, কারা সেই চোরা ব্যবসার নায়ক। সবাই তাদের চেনে কিন্তু কিছু বলতে সাহস পায় না। কেন পুলিশ কোনো স্টেপ নেয় না? পুলিশ? নরেন সাহা গলা ফাটিয়ে হেসে উঠলো, উঠেছে, আরে ভায়া, নেহাত কিছু লোকে লোককে উর্দি পুড়িয়ে চাকরি দিতে হবে তাই দেওয়া, ও বেচারিরা এসব ঝামেলায় মাথা গলালে মাথা লোপাট হয়ে যাবে। শীতের হাওয়া ছুঁচের মতো এসে বিচ্ছে গায়ে, দূরে ছড়িয়ে ঝিটি চোখে পড়ছে কিছু আলোর শিখা। হাইডেল পাওয়ার স্টেশনের বিজলি এখনো সব রাস্তাঘাটে জাঁকিয়ে বসতে পারেনি। চাঁদের আলোয় পথের টুকরো ছড়ানো মেঠো পথ ধরে আমি আর নয়ন সাহা এগিয়ে চলেছি কোয়ার্টারের দিকে। রাস্তার একদিকে এবড়োখেবড়ো পাথরের ঢিবি, আর কোথাও কোথাও শাল সিঁড়ির শিশু গাছের হালকা জটলা। এদিকে কিছুটা এগিয়ে খোলা জায়গায় ওপেন ক্রাস্ট মাইনিং চলছে, ঘন ঘন ব্লাস্টিং করা হয় বলে শুনেছি। নরেন সাহা তার একটা ভারী হাত আমার কাঁধে রাখলো, বলল, মনসুখ ভাটিয়া এই অঞ্চলে এসেছে মাত্র বছর পাঁচেক, তার মধ্যে গাড়ি বাড়ি সব হাঁকিয়ে বসে আছে। গত 5 বছরে ও যা করেছে, পুরনো ঘাড়ু কারবারিটা 20 বছরেও তা পারেনি। এখন চোরা কারবারের সিংহভাগটাই বলতে গেলে ওর হাতের মুঠোয়। সব কটা ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ভাটিয়ার কাছ থেকে ঘুষ খায়, কারণ ঘুষ না খেলে জান খেতে হবে। তবে এ শর্মা এখনো মাথা নোয়ায়নি, নিজের বুকে আঙুল ঠুকলো নয়ন সাহা। আর ঠিক সেই মুহূর্তেই এক রক্তহীন করা চিৎকার শীতের বাতাস কাঁপিয়ে দিল। প্রতিটি পাথরের স্তূপ সেই চিৎকারের প্রতিধ্বনি তুলে তাকে আর ছমছমে করে তুললো। আকাশে বাতাসে এমনকি গাছের পাতা পর্যন্ত ওই হিংস্র চিৎকার যেন থরথর করে কাঁপছে। দুজনেই থমকে দাঁড়িয়ে পড়লাম, কিন্তু সে এক মুহূর্ত। পরক্ষণে নরেন সাহা আমার হাত ধরে টান মারলো প্রচণ্ড ঝটকায়, শিগগির মিস্টার রায়, শিগগিরই কোয়ার্টারে চলুন। আমরা ছুটতে শুরু করলাম অন্ধের মতো, অচেনা জায়গায় এবড়ো খেবড়ো জমির উপর দিয়ে ছুটতে খুবই অসুবিধা হচ্ছে, কিন্তু গতি হ্রাস করার উপায় নেই। নরেন সাহাও তার স্থূলকায় শরীর নিয়ে প্রাণপণে ছুটে চলেছে, আমাদের ঘন নিঃশ্বাসে ফোঁসফোঁস শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। ছুটন্ত অবস্থাতেই সেই চিৎকার দ্বিতীয়বার শুনতে পেলাম, যেন কোনো অপার্থিব আত্মা মুক্তি চাইছে নরকের বন্দিশালা থেকে। দূরে কোয়ার্টারের টিম টিমে বিজলিবাতি নজরে পড়ল, পা ক্রমে অসম্ভব ভারী হয়ে আসছে। নয়ন সাহা কিছুটা পিছিয়ে পড়েছে, কিন্তু ছুটে আসছে সমানতালে। প্রথমে তো নয়ন সাহার কোয়ার্টার, ফলে তারই দরজায় এসে দুজনে হুমড়ি খেয়ে পড়লাম। কাপা হাতে দরজার তালা খুলল নয়ন সাহা, তারপর দুজনেই ভেতর ঢুকতেই দরজার খিল এঁটে দিল। আমরা বিছানার উপর বসে হাঁপা লাগলাম। অনেকক্ষণ পর শ্বাস প্রশ্বাসের স্বাভাবিক করে নয়ন সাহা বলল, খুব কপাল জ্বরে বেঁচে গেছি, ওটা কিসের চিৎকার? আমি উত্তেজিত হয়ে প্রশ্ন করলাম। মনসুখ ভাটিয়ার কুকুর, তবে লোকমুখে তার কীর্তিকলাপ যা শুনি তাতে কালো নেকড়ে বললেও ভুল হয় না। কুকুরটা নাকি রাত বিরাতে যেখানে সেখানে ঘুরে বেড়ায়, সাঁওতাল কামিনীদের ধারণা ওটা নাকি অপদেবতা। ওটা চলাফেরাকেও টের পায় না, শুধু মাঝে মাঝে শোনা যায় ওই রক্তহীন করা চিৎকার। এক কাজ করুন, আপনি আজকে রাত্রে আমার কোয়ার্টারে থেকে যান। যুক্তিসঙ্গত ভাবেই নরেন সাহার প্রস্তাবে রাজি হয়ে গেলাম। সে রাত্রে আরো অনেকের অনেক খবর জানতে পেরেছি নরেন সাহার কাছ থেকে। খনি থেকে তোলা কালো কয়লা ওজন হয়ে চালান যাওয়ার পথেই নাকি চুরিটা বেশি হয়। কখনো কখনো খালি ট্রাক ওজন করবার সময় চোরা কারবারিদের টাকা খাওয়া কুলি কামিন ম্যানেজার ট্রাকের উপর বড় বড় পাথরের চাঁই চাপিয়ে ওজন নেয়, পরে ওই ওজনের কয়লা সরিয়ে ফেলা হয় ট্রাক থেকে। নয়ন সাহা বহুবার আমন্ত্রিত হয়েছে মনসুখ ভাটিয়ার কাছ থেকে, কারণ সে কঠোর চোখে নজর রাখে ওজনদারির সময়। কোনো গরমিল বা বেচাল দেখলে রিপোর্ট করে অফিসে, এবং সোচ্চারে নিজের সততা এবং সাফল্যের কথা জাহির করে বেড়ায়। ভাটিয়া সাহেবের আমন্ত্রণে নির্ভয়ে সাড়া দিয়েছে নরেন সাহা, কিন্তু তার অন্যায় প্রস্তাবে কোনো রাজি হয়নি। সেই কারণেই গত 5 বছর ধরে তার প্রমোশন বন্ধ হয়ে গেছে। ভাটিয়া সাহেব ওপরওয়ালাদের মহলে কলকাঠি নেড়ে রেখেছেন, তবুও সে হার স্বীকার করেনি। ঘরের আলো জ্বেলেই আমরা কথাবার্তা বলছিলাম, রাত প্রায় 11টা হলেও আমাদের কারো চোখেই ঘুম নামেনি।
আমি স্তব্ধ বিস্ময়ে কোরিয়ারই রোমাঞ্চকর কাহিনী শুনছি আর মনে মনে নরেন শাহার তারিফ করছি। সাহস আছে লোকটার, ঈশ্বরের কাছে প্রার্থনা জানালাম নিজের আদর্শ বজায় রাখার মতো মনের জোর যেন আমার থাকে। এমন সময় হঠাৎ আলোটা নিভে গেল, বুঝলাম লোডশেডিং এই দুর্জেলাতে ও তার রাজত্ব বিস্তার করে ফেলেছে। পরিবেশের জমাট নিস্তব্ধতা নতুন করে আবার অনুভব করলাম। অন্ধকারের মধ্যে নরেন সাহেব বলে উঠল, জানেন দিন 15 আগে একজন মাইনিং ইঞ্জিনিয়ার উদ্ধার হয়ে গেছে, আর মাস দুয়েক আগে রোপওয়ে ছিঁড়ে পড়ে একজন চিফ অ্যাকাউন্টেন্ট মারা যায়। এখানে রোপওয়েতে করে কয়লা আনা করা হয়, মাথার উপর দিয়ে রোপওয়ে চলে, লোহার ক্যারেজগুলো খনি থেকে তোলা কয়লা বই নিয়ে যায় ডাম্পিং গ্রাউন্ডে, আর ফেরার সময় নিয়ে আসে বালি। কয়লা খনির যেসব পিট বা টানেল থেকে কয়লা বের করে নেওয়া হয়ে গেছে, সেই বালি দিয়ে ওই সব পিটগুলো ভর্তি করে দেওয়া হয় যাতে খনির ছাদ ধসে না পড়ে। রোপওয়ে ক্যারেজ ছিঁড়ে পড়াটা বেশ অস্বাভাবিক ঘটনা, তবে অস্বাভাবিক ঘটনা ঘটনাকেই তো দুর্ঘটনা বলে। নরেন শাহ গম্ভীর গলায় বলল, যদি কোনো প্রমাণ আমার হাতে নেই তবু বলবো এই ঘটনাগুলোর পেছনে মানুষের হাত আছে। কিছুক্ষণ চুপ করে থেকে নরেন শাহ আবার বলল, যদি সৎপথে থেকে চলেন তাহলে মনসুখ ভাটিয়ার নেমন্তন্ন আপনিও পাবেন, তারপরে যা ভালো বুঝবেন তাই করবেন। হঠাৎই অন্ধকার একটা খসখস শব্দ কানে এলো। নরেন শাহ কোয়ার্টারে ঘিরে শব্দটা যেন অত্যন্ত ধৈর্যশীলভাবে ঘুরপাক খাচ্ছে। আমি ফিসফিস করে বললাম, ওটা কিসের শব্দ জানি না, তবে রোজ রাতে শব্দটা আমি শুনতে পাই সারা রাত ধরে। আর এটুকু জানি, এখন যদি আমি বাইরে বেরোই তাহলে আর ফিরে আসবো না। পরদিন লোকে বলবে এ এম নরেন শাহ উধাও হয়ে গেছে। একটা থমথমে ভাব আমাদের ঘিরে ধরলো, খসখস শব্দটা হয়ে চলেছে ক্রমাগত। আমি পরিস্থিতি হালকা করার জন্য বলে উঠলাম, আপনি উধাও হবেন না, আপনার হাতের পদা ঘুমিয়ে দেন নীলা আপনাকে রক্ষা করবে। একথায় আমরা দুজনেই অন্ধকারে হেসে উঠেছি। তারপরে কখন ঘুমিয়ে পড়েছি জানি না, কালো কুকুরটার চাপা গর্জনে বাস্তবে ফিরে এলাম। নরেন শাহের কথা মতো নেমন্তন্ন আমি পেয়েছি, তার উদ্দেশ্যটা ক্রমে 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 স্পষ্ট হচ্ছে। গলার স্বরকে যত সম্ভব স্বাভাবিক রেখে বললাম, স্যার ভাটিয়া নিজের পরেশানি তো বুঝতে পারছি, কিন্তু তাতে হাজার কারবারি কিভাবে পরেশান হচ্ছে সেটা তো ঠিক বুঝতে পারলাম না। কিছুক্ষণ নীরবতা, বোতলের তরল হুইস্কি নেমে এলো গেলাসে, গেলাস পূর্ণ হলো এবং মনসুখ ভাটিয়ার তৃষ্ণার্ত ঠোঁট তাকে এক চুমুকে নিঃশেষ করলো। তোবড়ানো কালো মুখ, মাথায় ঝাঁকড়া চুল, চোখ সাপদের মতো চঞ্চল। কুকুরের পিঠ থেকে হাত তুলে গলার লকেটে অর্থাৎ শুকনো নোকটায় হাত দিল, সেটা নাড়াচাড়া করতে লাগলো, আর নজর আমার চোখে স্থির। প্রথমটায় আমি অস্বস্তি পেয়েছি, তারপরে অনুভব করেছি শরীরটা যেন অবশ অসার হয়ে আসছে, আমি কিছু সম্মোহিত হয়ে পড়ছি। কামলি কামলি, ভাটিয়া সাহেব চোখ না সরিয়েই ডেকে উঠলেন, রায় সাহেবটা খানা লাগাও। আমি সমস্ত মনের জোর কেন্দ্রীভূত করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম। ভাটিয়া সাহেবকে বোঝানো দরকার আমি ভয় পাইনি, বললাম তার দরকার নেই আমি খাবো না। আবার সেই নিঃশব্দ হাসি, পানের রসে রাঙানোর ঠোঁট বেঁকে গেল তার ছিটলে। কুকুরের পিঠ চাপটা বললেন, ভাটিয়া বসে পড়ুন রায়বাবু, মনসুখ ভাটিয়ার দাওয়াতে কেউ খানা না খেয়ে যায় না। নরেন্দ্র সাহাও খানা খেয়েছিল তবে ঘুষ খায়নি। নরেন সাহার কথা বলছেন ভাটিয়া, সুতরাং আমার মনোভাব অতি বেশ স্পষ্ট ধরে ফেলেছেন তাতে সন্দেহ নেই। রায়বাবু অনেক নরম ও সহজ হল ভাটিয়া সাহেবের স্বর, বিনা সচেতন যে কোনো কাজ করতে যাবেন না, তাতে আঞ্জাম ভালো হয় না। আপনি আরও 2-4 দিন ভেবে দেখুন, তাতে পরেশানি ভি হবে না, নোকসান ভি হবে না, কি বলিস বুলো? শেষ কথাটা হিংস্র জন্তুটাকে লক্ষ্য করে, এই বিকট দর্শন দানবের নাম ভুলো, এটা ভাটিয়া সাহেবের কথা সামান্য নড়ে উঠল, তারপরে মাথা নোয়ালো। তখনই অবাক হল, কুকুরটার ডান কানে ফুটো করে লাগানো হয়েছে একজোড়া সোনার মাকড়ি। চোখ ফিরিয়ে মনসুখ ভাটিয়ার দিকে তাকালাম, একই দৃশ্য, ডান কানে একজোড়া সোনার মাকড়ি, এ কি অদ্ভুত শখ! এমন সময় এক হাত ঘোমটা টানা লাল পেড়ে সাধারণ শাড়ি পরিহিত এক মহিলা ঘরে এলেন, খাবারের প্লেটে প্লেট সারিয়ে দিলেন সামনের টেবিলে। চেষ্টা করেও তার মুখ দেখতে পেলাম না। এডি নাম কি কামলি, এর সঙ্গে ভাটিয়ার কি সম্পর্ক? মহিলা জড়সড় ভঙ্গিতে এক পাশে দাঁড়িয়ে ছিলেন, কিছুক্ষণ ইতস্তত করে দেশজ বাংলা এবং হিন্দি মিশিয়ে ভাটিয়াকে প্রশ্ন করলেন,
তারখানা লাগাবেন কিনা। উত্তরে ভাটিয়া শুধু 3 সেকেন্ড খর দৃষ্টিতে তাকিয়ে রইলেন অবগুণ্ঠিতার দিকে। মহিলা ভীষণ ভয় পেয়ে ত্রস্তা কাঠ বিড়ালির মতো বেরিয়ে গেলেন ঘর থেকে। আমি অনিচ্ছা সত্ত্বেও খাওয়া শুরু করলাম। এই মুহূর্তে ভাটিয়াকে চটালে সমূহ বিপদের সম্ভাবনা। মনসুখ ভাটিয়া লোহার ফাইলটা তুলে নিল, ভুলেও সঙ্গে সঙ্গে আগের মতো দাঁত খিঁচিয়ে দাঁড়ালো। মনিবের প্রতিটি ইঙ্গিতের অর্থ যেন তার চেনা। মাঝে মাঝে ভুলোর দাঁতে শান দিয়ে দিই ফাইলে। ফাইল ঘসতে ঘসতে বলল, মনসুখ, খতরনাক জায়গা, এখানে জিন্দা থাকতে গেলে লড়তে হয়। আমি খেয়ে চলেছি এবং 8 চোখে 2টি প্রাণীকে লক্ষ্য করছি। ভুলোর চোখ ধকধক করে জ্বলছে। হঠাৎই অন্দরের একটা জানলার দিকে আমার নজর গেল। রঙিন পর্দা সামান্য সরিয়ে জানলার উঁকি মারছেন অমনি নামে সেই মহিলা। চুপি চুপি ইশারা করে কিছু একটা যেন বলতে চাইছেন আমাকে। আমি নিজের আচরণ অসহনীয় সংযমে স্বাভাবিক রাখলাম। কৌতূহল ক্রমে বাড়ছে। মহিলা কি কোনো বিপদের ইঙ্গিত দিচ্ছেন আমাকে? এমন সময় হাতের কাজ শেষ করে উঠে দাঁড়ালেন ভাটিয়া। বললেন, আপনি বসুন, আমি আসছি। তারপর কুকুর সময় তন্দ্রের দিকে রওনা হলেন। জানলার অস্পষ্ট মুখটা চকিতে সরে গেল। কোথাও পেন্ডুলাম ঘড়িতে রাত 8টার সংকেত বাজলো, অর্থাৎ কোরিয়ারি এলাকায় এটা গভীর রাত। চটপট খাওয়া শেষ করে উঠে দাঁড়ালাম। এমন সময় বিদ্যুৎ ঝলকের মতো ঘরে ঢুকলেন কমলি। কাপ প্লেট গ্লাস সব গুছিয়ে নিতে চাপা গলায় বলে উঠলেন, এখান থেকে পালাও বাবুজি, নইলে জিন তোমাকে শেষ করে দিবে। কথাটা বলেই মহিলা যেন ছিটকে বেরিয়ে গেলেন, কিন্তু তার ফাঁকে ঘুমটা সরে গিয়ে এক বীভৎস দৃশ্য আমার চোখের সামনে প্রকাশ পেয়েছে। কুমলির মুখের বাঁ দিকটা, গাল, গলা, কাঁধ পুরনো ক্ষতের দাগে ভরা, মোটা সাদা সাদা নৃশংস দাগ, মাংসপেশিগুলো যে সেখানে কুঁচকে ভাঁজ হয়ে গেছে। এ কি কোনো অগ্নিকাণ্ডের ফল? প্রায় পরক্ষণেই ঘরে এসে ঢুকলো ভুলো। গভীর চোখে তাকিয়ে আমাকে দেখতে লাগলো। চেহারায় যেন আরো বড় সড়ো দেখাচ্ছে। চোখের দৃষ্টি যেন নির্ভুলভাবে আমার মনের ভাবনা জড়িত করতে চায়। আমি একটু ভয় পেলাম, মনসুখ ভাটিয়া কোথায়? কুকুরটা হঠাৎ করে কিছু করে বসবে না তো? ভাবছি ভাটিয়া ঘরে এলেই তার কাছ থেকে বিদায় নিয়ে রওনা দেন। এমন সময় অপ্রত্যাশিতভাবে লোডশেডিং হয়ে গেল। সঙ্গে সঙ্গে একটা জান্তব গন্ধ ধাক্কা মারল আমার নাকে। একটা খসখস শব্দ শুনতে পেলাম। ঘন অন্ধকারে হয়তো শত খোঁজাখুঁজি করেও ভুলোর জ্বলন্ত চোখ দুটোর কোনো হদিশ পেলাম না। অথচ ওর উপস্থিতি আমি টের পাচ্ছি। এক অজানা আতঙ্কে আমার শরীর কাঁপতে লাগলো। মনে পড়ে গেল সেই ভয়ঙ্কর 4 দিনের চিৎকারের কথা। রায় সাহাব, ভয় পেলেন নাকি? মনসুখ ভাটিয়া কখন ঘরে এসেছেন কে জানে, কি করে আমার মনের কথা টের পেলেন তাও জানি না। অন্ধকারে আমি সম্পূর্ণ অন্ধ হয়ে গেছি। কোনো ডর নেই, বাড়ি চলে যান, আমার কথাটা একটু ভেবে দেখবেন। মনসুখ ভাটিয়ার স্বর কেমন জড়ানো অস্পষ্ট হয়ে গেছে, হয়তো নেশার ফলে। আমি সদর দরজার অবয়ব ব্যবসা দেখতে পাচ্ছিলাম, সেদিকে পা বাড়ালাম ইতস্তত করে। মনে হলো যেন পিছন থেকে মনসুখ ভাটিয়া হাসছেন, অথচ হাসির কোনো শব্দ আমি শুনিনি। কোয়ার্টারে ফেরার পথে বার 2 সেই রক্ত জমাট করার চিৎকার শুনেছি। প্রচণ্ড শীতে কাঁপতে কাঁপতে একরকম ছুটেই গন্তব্যে গিয়ে পৌঁছেছি, তারপর আশ্বস্ত হয়েছি। রাতে ঘুমিয়ে ঘুমিয়ে কুকুরটা স্বপ্ন দেখলাম, ওটা আমাকে ছিঁড়ে 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 খাচ্ছে। পরদিন সকালে রাস্তায় বেরিয়েই দুঃসংবাদটা শুনতে পেলাম, AM নয়ন সাহাকে কোথাও পাওয়া যাচ্ছে না। আমার মনটা কুডাক ডেকে উঠল। নয়ন সাহাকে বোধহয় আর কোনোদিনও খুঁজে পাওয়া যাবে না। কিছুটা এগিয়ে এক তেরাস্তার মোড়ে দেখি জনকয়েক সাঁওতাল দাঁড়িয়ে আছে, সঙ্গে লাল কাপড়, লাল ফতুয়া পরা একটা লোক, মাথায় লাল ফেট্টি বাঁধা, মুখে দাড়ি গোঁফের জঙ্গল, কানে ইয়াইয়া 2 মাকড়ি, গলায় জড়িবুটি মালা, কপালে সিঁদুর মাখা, বিড়বিড় করে কি সব মন্ত্র পড়ছে। সাঁওতাল কজন একটু দূরে দাঁড়িয়ে ভক্তি করে তার কার্যকলাপ লক্ষ্য করছে। 2 মুরগি গলা কাটা অবস্থায় থুলে পড়ে ছটফট করছে। ওদের একজনের সঙ্গে কথা বলে জানতে পারলাম, মানিয়ার সাহেব উদাহরণের খর খবরটা ওরা শুনেছে। এখানে ওরা মুরগি বলে দিয়ে বোমার কাছে মাউন্ট করছে। যে জিন এসব জোয়ান লোকগুলোকে উদ্ধার করছে তাকে যেন বোমা শান্ত করে দেয়। লাল পোশাক পরা গুণী মন্ত্র পড়ে পুজোর কাজ ছাড়ছে। একটু পরে ওরা চলে গেলে আমি গুণীদের সঙ্গে আরব জনমত জমালাম। মুরগি 2 রাস্তার সংযোগস্থলে পড়ে রইল। বাংলা হিন্দিতে বললাম, এই পুজো দিলে জিন চলে যাবে? না বাবু, যাবে না। জিন যে চালাচ্ছে তাকে কদম করতে হবে। আমি তার কথার অর্থটি ধরতে পারলাম না। তারপরে কি ভেবে
মনসুখ ভাটিয়ার কথা জিজ্ঞাসা করলাম। 2 টাকা গুনিয়ে হাতে দিতেই সে আমাকে একটা ঘষা তামার পয়সা দিল, তার সঙ্গে মাথা একটুকুরা শেখো। বলল, জিন তোমার কোনো ক্ষতি করতে পারবো না বাবু। একটুখানি চুপ করে থেকে সে আবার মুখ খুললো, বাবু মনসুখ ভাটিয়া অন্তর জানে, ও আগে সুন্দরবনের বারদার ছিল। ক্রমে জানতে পারলাম তার সারাংশ হচ্ছে এই, সুন্দরবনের কাঠ চুরি করে জীবিকা নির্বাহ করে স্থানীয় অধিবাসীদের করে স্থানীয় অধিবাসীদের একটা বিরাট অংশ। নৌকো নিয়ে একদল লোক জঙ্গলে ঢোকে, তখন তাদের সঙ্গে থাকে একজন গুণী যাকে বলা হয় বারদার। সে কাঠ কাটার এলাকা ঘিরে মান মেরে দেয় যাতে কোনো জন্তু জানোয়ার সেই গণ্ডির দেওয়া এলাকায় ঢুকতে না পারে, ফলে চোরা কাঠুরিয়াদের হিংস্র জন্তুর হাতে প্রাণ হারাবার ভয় থাকে না। এর বিনিময়ে বর্দারকে তারা চোরাই কাঠের ভাগ দেয়। মনসুখ ভাটিয়া সেখানে আর একজন বর্দারকে খুন করে পালিয়ে আসে। আমার মনে পড়লো ভাটিয়ার গলায় ঝুলানো শুকনো কালো নোকটার কথা। ওর আসল নাম কেউ জানে না, কি করে এখানে এসে পড়লো তাও খুব স্পষ্ট নয়। বড়লোক হওয়ার আগে ও নাকি এখানে স্থানীয় আদিবাসীদের জড়িবুটির ওষুধ দিত, ওকে গুণিন বলে সবাই মানত, ফলে এখনো আদিবাসীরা ওর আদেশে নড়চড় করতে ভয় পায়। তবে আমার কোনো ভয় নেই, ওই তামার পয়সা শেষে করি আমাকে রক্ষা করবে। জিনের গায়ে ও দুটো ছুঁড়ে মারলেই সে নাকি নিশ্চিন্ন হয়ে যাবে তৎক্ষণাৎ। মনসুখ ভাটিয়া সম্পর্কে এসব রোমাঞ্চকর তত্ত্ব শুনে বেশ অবাকই হলাম। বাড়ির দিকে ফিরতে ফিরতে 2-4টে চেনা মুখের সঙ্গে দেখা হলো। তারা জানালো পুলিশ নরেন সাহার খোঁজ খবর করছে। কোয়ার্টারে ফিরে অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে অফিসে বেরিয়ে পড়লাম। বুঝলাম ভাটিয়া সাহেবের কথায় রাজি না হলে আমার অবস্থাও হবে নরেন সাহার মতো। এরকম আনমনা হয়ে একরকম এইরকম আনমনা হয়ে হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি, হঠাৎই একটা চেনা শাড়ি ও ঘোমটা আমার নজরে পড়লো। অফিসে যেতে হলে শনি মঙ্গলের হাট পেরিয়ে যেতে হয়, আজ মঙ্গলবার হাট বসেছে। সেই হাটেই এত তরকারিওয়ালার কাছ থেকে কি যেন কিনছেন গতরাতে সেই মহিলা কমলি। মনসুখ ভাটিয়া সম্পর্কে যত তথ্য জানা সম্ভব সবই আমাকে জানতে হবে, নইলে তার মোকাবিলা আমি করতে পারবো না। সুতরাং চারপাশে একবার নজর চালিয়ে সোজা গিয়ে দাঁড়ালাম কমলির পাশে। ষষ্ঠেন্দ্রিয়ের সাহায্যে উনি যেন আমার অবস্থান টের পেলেন। তরকারির দাম মিটিয়ে অহন অহন করে এগিয়ে চললেন একটা অপেক্ষাকৃত নির্জন অংশের দিকে। 2টো ঝুপসি অশ্বত্থ গাছের আড়ালে দাঁড়িয়ে উনি চাপা গলায় জিজ্ঞাসা করলেন, কি চাও বাবু? মনসুখ ভাটি আপনার কে হয়? মারাদ, উত্তর শুনে আমি চমকে উঠেছি। ইনি মনসুখ ভাটিয়ার স্ত্রী, অথচ বেশভাষ অত্যন্ত সাধারণ। হঠাৎ দেখলে কেউ ভাটিয়া ঝি বলে ভুল করবে। চিন্তা করে দেখলাম চটপট খবর আদায় করতে গেলে নয়ন সাহার প্রসঙ্গ তোলা দরকার, সুতরাং সে কথাই তাকে জিজ্ঞাসা করলাম। 1-8 ঘন্টা দাঁড়ালে কমলি ভাটিয়া চমকে উঠলেন, মুখে কাপড় চাপা দিয়ে চুপ করে রইলেন কিছুক্ষণ। তারপরে বললেন, জানতাম এমনি কিছু একটা হবে, কাল রাতে ভুলোর দাঁতে পালিশ দেওয়ার বহর দেখেই বুঝেছি, তবে আমি আপনার জন্য ভয় পেয়েছিলাম। আমি তখন বললাম যে আমারও প্রাণ সংশয়, এ ধরনের ভয়াবহ ঘটনার প্রতিকার করা দরকার, আমি তার সাহায্য চাই। তারপরে সাঁওতাল গুণিনের কাছে তার স্বামী সম্পর্কে যেসব কথা শুনেছি সমস্ত খুলে বললাম। নরেন সাহার নিখোঁজ সংবাদ ও আমার অনুনয়ে নরম হলেন মহিলা। বললেন, বড়লোক হওয়ার আগে আমরা সাঁওতালদের গায়ে থাকতাম, তখন এই শেতল গুণিনের সঙ্গে আমার স্বামীর সম্পর্ক ভালো ছিল, ফলে তাকে অনেক কথাই বলেছে। তারপরে জানতে পারলাম আরেক ভয়াবহ প্রসঙ্গ, সুন্দরবনে কমলির বাবাকেই খুন করেছিলেন মনসুখ। সে নাকি মেয়ের সঙ্গে একবার বর্দারের বিয়ে দিতে চায়নি, বর্দার বাবা বাপকে খুন করে মেয়ে কমলিকে নিয়ে ভেঙে পড়েন মনসুখ। ওর বড় কম অত্যাচার চালায়নি গত 10 বছরে, তারপরে এখানে এসে ক্রমে ক্রমে কয়লার চোরা কারবারে ঢুকলেন, কাঁচা পয়সা হাতে পেয়ে মাথা খারাপ হয়ে গেল, তারপরে ভুলককে কিনে বসলেন এক সাহেবের কাছ থেকে, তারপরে নতুন করে শুরু হলো তন্ত্র সাধনা। কমলি বাধা দিতে চেয়েছেন এবং তার ফলও পেয়েছেন হাতে হাতে, মুখের বাঁ দিকে তারই চিহ্ন আমি পেয়েছি। কে করেছে এরকম সর্বনাশ ওই কুকুরটা? উত্তেজিত আমি জানতে চেয়েছি। না বাবু, তুমি কি আপনার স্বামী? কিছুক্ষণ চুপ করে থেকে কমলি ভাটিয়া বললেন, দুজনে। তারপরে দ্রুত পায়ে সরে যাওয়ার আগে বললেন, তুমি এখান থেকে পালাও বাবুজি, জিনকে আটকানোর ক্ষমতা আমার নেই। উনি চলে যাওয়ার পরও বেশ কিছুক্ষণ হতভম্ব হয়ে আমি দাঁড়িয়ে রইলাম। ওর জবাবের অর্থ কি? দুজনেই, তার মানে?
বেশ চিন্তাকুল অবস্থাতে অফিসে পৌঁছালাম। লক্ষ্য করলাম নিখোঁজ নয়ন সাহাকে নিয়ে কারোরই কোনো মাথা ব্যথা নেই, ব্যাপারটা যেন অত্যন্ত স্বাভাবিক। তবে টের পেলাম কুলি মজুরদের মধ্যে নতুন করে একটা আতঙ্ক যেন ছায়া ফেলেছে। কমলি ভাটিয়া ও শীতল গুলিনের কথাগুলো ভাবতে ভাবতে বাড়ি ফিরছিলাম। ওদের কথা যদি সত্যি হয় তাতে কোনো লাভ নেই, পুলিশ প্রমাণ চাইবে। তাছাড়া এখানকার পুলিশ ভয়ে হোক আর টাকার লোভেই হোক, মনসুখ ভাটিয়া তামেদারি করে, তাহলে আমার এখন কর্তব্য কি? ভাবনায় ডুবেছিলাম বলে এই কালো অ্যাম্বাসার গাড়িটাকে একেবারে খেয়াল করিনি। গাড়ির স্টিয়ারিং এ বসে ভাটিয়া সাহেব, পোশাক গত রাতের মতোই, তবে দু চোখে কুটির সন্দেহ। আমার গা ঘেঁষে গাড়িটা দাঁড় করিয়ে তিনি বলে উঠলেন, আসুন রায়বাবু, একবার আমার ডেরায় যেতে হবে, একটা মজার জিনিস আপনাকে দেখাবো। হাত বাড়িয়ে গাড়ির দরজা খুলে দিলেন তিনি। আমার বুক দুরু দুরু করে উঠলো। সূর্যরূপে আধান নেমে এসেছে, কাঁচা সড়কের উপরে দ্বিতীয় কোনো মানুষ নজরে পড়ছে না। জিনের ভয়ে সবাই বুঝি তাড়াতাড়ি আস্তানায় ফিরে গেছে। আসুন রায় সাহেব, উঠে আসুন। মনসুখের স্বর অধৈর্য হয়ে উঠেছে। পকেটে হাত দিয়ে শীতল গুলিনের রক্ষাকবচটা একবার অনুভব করলাম। তারপরে উঠে বসলাম মনসুখ রাহেবের পাশে। উনি গাড়ি ছুটিয়ে দিলেন। জানলা দিয়ে কনকনে ঠান্ডা বাতাস শেষে আমার হাট পর্যন্ত কাঁপিয়ে দিতে লাগলো। ভাটিয়ার মুখে কোনো কথা নেই, শীতল দুটো চোখ মেলে তাকিয়ে রয়েছেন সামনে সড়কের দিকে। তার মুখ থেকে ভেসে আসছে মদের গন্ধ। একটা জিনিস বুঝতে পারলাম, বাড়িতে ডেকে নিয়ে গিয়ে আমাকে লোপাট করার মতলব ভাটিয়ার নেই, কারণ তাতে লোক জানাজানির সম্ভাবনা এবং পুলিশ হয়তো সরাসরি প্রমাণ পেয়ে আর বিশেষ নিষ্ক্রিয় থাকতে পারবে না। কিন্তু সত্যি কি সে ভরসা আছে? এরকম এলোমেলো চিন্তা করতে করতেই পৌঁছে গেলাম মনসুখ ভাটিয়ার বাড়িতে। বাড়ির সামনেটা অন্ধকার, শুধু চাঁদের আলো যেটুকু জ্যোৎস্না বিছিয়েছে। পথের দুপাশে বাগান। গাড়ি থামিয়ে আমাকে সঙ্গে করে বাড়িতে ঢুকলেন মনসুখ। ঘড়িতে সময় প্রায় 6:30 গড়িয়ে গেছে। গতকালের ঘরে এসে বসলাম। আজ বাতির বাহার সামান্য কম, কিন্তু তাতেও ভুলকে আবিষ্কার করতে কোনো ভুল হল না। একটা চেয়ারের পাশে বসে আমার দিকে তাকিয়ে আছে। আমি অন্ধের জানলার দিকে একবার নজর চালালাম, কমলি নেই। একটা আজব জিনিস ভুলো কথা থেকে কুড়িয়ে নিয়ে এসেছে, বাটি হালকা গলায় বললেন। তারপরে উঠি গিয়ে কোণের একটা টেবিলের তলা থেকে কালো মতো কি একটা জিনিস নিয়ে এলেন। ফকাশ করে আমার সামনে টেবিলের উপর ফেলে দিয়ে বললেন, দেখুন তো রায় সাহেব, চিনতে পারেন কি না? আমার মাথায় যেন বজ্রপাত হলো, ভাবনা বুদ্ধি সব ওলটপালট হয়ে গেল। এক তীক্ষ্ণ আস্তরণ বেরিয়ে এলো আমার ঠোঁট চিড়ে। চোখ জোড়া কি ঠিকরে বেরিয়ে আসবে ঘটোচ্ছে? টেবিলের উপর পড়ে রয়েছে একটা কাটা হাত, কালো রঙের আঙুলগুলো ফোলা ফোলা, আর তিনটে আঙুলে পাশাপাশি তিনটে পাথর বসানো আংটি, পলা গমেদ নীলা। জ্যোতিষশাস্ত্র নয়ন সাহাকে বাঁচাতে পারেনি। আমার মুখে কোনো কথা নেই, মনসুখ ভাটিয়া হাতটা তুলে নিয়ে এলু বলে ভুলোর দিকে ছুড়ে দিলেন। কুকুরটা হিংস্র দাঁতের পাঠি বের করে ঝাঁপিয়ে পড়লো হাতটার উপরে। ওটাকে দাঁতে নখে ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগলো। ও, সে কি বীভৎস দৃশ্য! ভুলো যখন কষ্ট করে নিয়ে এসেছে তখন এই হাতটা ওরই পাও না, কি বলেন রায়বাবু? ও হ্যাঁ, শুনলাম নাকি নরেন্দ্র সাহেবকে পাওয়া যাচ্ছে না, একেবারে লোপাট হয়ে গেছে। আমি আর সহ্য করতে পারলাম না, চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম। বললাম, আমি এখানে পুলিশে খবর দেবো, লোকে জানুক নরেন সাহাকে কে খুন করেছে। বিচিত্র হাসিতে ফেটে পড়লেন ভাটিয়া। সে হাসিতে বুক কেঁপে ওঠে, মস্তিষ্কে হিম আতঙ্ক বাসা বাঁধে। একসময় স্বাভাবিক হয়ে তিনি কঠোর গলায় বললেন, আপনার কথায় কেউ বিশ্বাস করবে না রায় সাহেব, কারণ ততক্ষণে ভুলও এ হাত লোপাট করে দিবে। কথা শেষ করে আবার সে নৃশংস আসে। নিজেকে ঘোরতর বিপন্ন জেনে আমি পাগলের মতো ক্ষিপ্ত হয়ে উঠলাম। চিৎকার করে বললাম, মনসুখ ভাটিয়া, তোমার সব খবর আমি জানি, তোমাকে আমি ভয় পাই না। তুমি সদর মনের বর্দার ছিলে, সেখানে শ্বশুরকে খুন করেছো, তারপর এখানে এসে চোরা কারবারে নেমেছো, আর দরকার মতো মানুষ খুন করে বেড়াচ্ছ। শীতলগুনি আমাকে সব বলেছে, কমলি ভাটিয়ার কাছেও সব কথা শুনেছি। দাঁড়াও, তোমার হিসাব আমি শেষ করছি। ঘরের মধ্যে যেন ভূমিকম্প হয়ে গেল, বয়ে গেল অসম শক্তি সাইক্লোন। সবকিছু যেন দুরন্ত গতিতে ওলটপালট হয়ে যাচ্ছে। এক অদ্ভুত গর্জন করে উঠলেন মনসুখ ভাটিয়া, কমলি সালি বেতমিজ আওরাত! নরেন সাহার হাতটা আংটি সমেত শেষ করে ফেলেছে ভুলো। উঠে দাঁড়িয়ে সে একটা চাপা গর্জন করে উঠল, তার চোখ ধকধক করে জ্বলছে। আমাকে অবাক করে এক লাফে অন্দরের দিকে চলে গেলেন মনসুখ।
বিদ্যুৎ ঝলকের মতো ভুলেও তার পিছু নিল। ঘরে আমি একা দাঁড়িয়ে রইলাম, কিং কর্তব্য বিমূঢ়, ছুটে পালাবো কিনা সেটাও ঠিক বুঝে উঠতে পারছি না। এমন সময় ঝড়ের গতিতে ঘরে ঢুকলেন কমলি। তাই কান্না ভাঙা স্বরে বললেন, বাবু পালাও, জলদি পালাও। পাশের কোনো একটা ঘর থেকে বিচিত্র সুরে শব্দোচ্চারণের বিচিত্র ধ্বনি আমার কানে আসছে, সঙ্গে থেকে হিংস্র গর্জন, দূর থেকে ভেসে আসছে ওপেন ক্রাস্ট মাইনিং এর ব্লাস্টিং এর শব্দ, গুরুম। কমলি ঝটিতে উধাও হয়ে গেলেন ঘর থেকে। আমার কানে ভাসছে শুধু দুটি কথা, বাবু পালাও। হঠাৎই ঘরের দরজায় এসে দাঁড়ালো বুলো, সে একা, কিন্তু এখন বুলো আকারে সে প্রায় দেড়গুণ বেড়ে গেছে। চোখের মণিতে জ্বলন্ত ভাবটা নেই, মুখের অভিব্যক্তিত্ব এক আশ্চর্য ক্রূর হিংসাচ্ছা, আর কান দুটো নড়ছে সেই সঙ্গে সোনার মাকড়ি জোড়ে। এমন সময় ঘরের সমস্ত আলো নিভে গেল লোডশেডিং। আমি মুহূর্তের মধ্যে সদরজা লক্ষ্য করে ছুটতে লাগলাম। পেছন থেকে ভেসে এলো রক্ত বরফ করে দেওয়া এক চিৎকার। সে চিৎকারে প্রতিশোধের আগুন এবং উল্লাস যেন ঠিকরে বেরোচ্ছে। আমি প্রাণপণে ছুটে চলেছি, পলকে বাগান পেরিয়ে সড়কে পা দিলাম। রাস্তা খাঁকা করছে, চতুর্দিক অন্ধকার, শুধু চাঁদের ঠেকাশে আলো দিক নির্ণয়ের একমাত্র সম্বল। আমি ঊর্ধ্বশ্বাসে ছুটতে লাগলাম, পেছনে ফিরে দেখার সাহস হচ্ছে না। শুধু কানে আসছে ব্লাস্টিং এর শব্দ আর ভয়াবহ যন্ত্রটার অলৌকিক চিৎকার। বেশ কিছুটা পথ ছুটে শরীর ক্লান্ত হয়ে গেল, কোয়ার্টার এখন অনেক দূরে। বুঝতে পারছি আমি অসম প্রতিযোগিতায় নাম লিখিয়েছি। ভারী পায়ে ছুটতে ছুটতে একসময় পিছনে ফিরে তাকালাম এবং যে দৃশ্য দেখলাম তা বোধ হয় কোনোদিন ভোলার নয়। ভয়ঙ্কর দানবটা মানুষের মতো শুধুমাত্র পেছনের দুপায়ে ভর দিয়ে ছুটে আসছে, অবিশ্বাস্য করতে। আমাদের দূরত্ব অনেক কমে এসেছে, চাঁদের আলো স্পষ্ট দেখতে পাচ্ছি কুকুরটার গলায় ঝুলছে মনসুখ ভাটিয়ার রং বেরঙের প্রচুর মালা, লকেটের নখটা চোখে পড়ছে না। আমার পা দুটো পাথরের স্তম্ভের মতো বসে গেল রাস্তা গেলের উপরে, নড়বার এতটুকু ক্ষমতা আমার নেই। প্রচন্ড কনকনে বাতাস আমি আর অনুভব করতে পারছি না। অদূরে পাথরের ছোট বড় ঢিবি আমার মতোই নিশ্চল, শুধু কতগুলো ঝাঁকড়া গাছের মাথা এপাশ ওপাশ দুলছে। পৈশাচিক হাসিতে খলখল করে ফেটে পড়লো অতিকায় গেল জন্তুটা। আমার মাথার ভেতরে সবকিছু যেন গোলমাল হয়ে গেছে, আমি কি সম্মোহিত হয়ে পড়ছি? আর সবাই কি একই রকম পরিস্থিতিতে পড়ে রাতারাতি নিরুদ্দেশ হয়ে গেছে? আমার মনে পড়লো নরেন সাহার কথা, কমলি ভাটিয়ার কথা, শেতল গুণিনের কথা। একই সঙ্গে পকেটের তামার পয়সা এবং শেখরের টুকরোটাও হাতে টেকল। আতঙ্ক নৃশংসতায় সমুদ্রে ডুবে যেতে যেতে আমি ওই তুচ্ছ বস্তু দুটোকেই আঁকড়ে ধরলাম। বিশ্বাস অবিশ্বাস, যুক্তি অযুক্তি সবই এখন তালগোল পাকিয়ে গেছে। ভয়ঙ্কর বিশ্বাসটা খুব কাজে এসে পড়েছে। নাকে আসছে একটা জান্তবদ দুর্গন্ধ এবং সেই সঙ্গে কড়া মদের গন্ধ। আমি আর দেরি না করে আমার পয়সা এবং শেখার ছুঁড়ে মারলাম অতিকায় কুকুরটার গায়ে, এবং তৎক্ষণাৎ ঘটে গেল এক অলৌকিক ঘটনা। কুকুরটা দপ করে আগুনে জ্বলে উঠল, লখ লখে সবুজ আগুন, দুপায়ে ভর করে ধেয়ে আসছিল, এখন সশব্দ পড়ে গেল কঠিন সড়কের ওপরে। সবুজ আগুনের অবর্তি বলে লিয়ান চিৎসিকায় ছটফট করতে লাগলো। অবশেষে তার গলা দিয়ে বেরিয়ে এলো এক সুদীর্ঘ ভয়ঙ্কর চিৎকার। তারপর অস্পষ্ট খসখসে স্বরে সে মরণ আর্তনাদ করে উঠল, ইয়া আল্লাহ। এই যে মনসুখ ভাটিয়ারই বিকৃত কণ্ঠস্বর। আমি আবার ছুটতে শুরু করলাম পাগলের মতো। এই শীতেও আমার শরীর ঘামছে, পেছন থেকে ভেসে আসছে চাপা অস্ফুট বোমানি। আগুনের সবুজ শিখা যেন হাজারো জীব দিয়ে কালো দানবটাকে চেটে উঠে শেষ করছে। আবার শুনতে পেলাম ব্লাস্টিং এর শব্দ, আমি যথাসম্ভব গতি বাড়িয়ে দিলাম। পরদিন খবর পেলাম মনসুখ ভাটিয়া মারা গেছেন এবং তার কুকুর ভুলো কোথায় যেন উধাও হয়ে গেছে। কমলি ভাটিয়ার কথা মনে করে এদাদের বাড়িতে গেলাম। লোকে দোকারান্য, চোখ বুঝে অক্ষত শরীরে শুয়ে আছেন মনসুখ, ঠিক যেন ঘুমিয়ে রয়েছেন, তবে তার গলায় সেই রঙিন মালাটি নেই। কমলি লাজ লজ্জা ত্যাগ করে সকলের চোখের সামনেই বুক ভাঙা কান্নায় বারবার আছড়ে পড়ছেন সেই মৃতদেহের উপরে। জটলার মধ্যে হঠাৎ শীতল কর্মীকে দেখতে পেয়ে তাকে এক পাশে ডেকে নিলাম, গত রাতের সমস্ত ঘটনা খুলে বললাম। তারপর রক্ষা কবচের জন্য ধন্যবাদ জানিয়ে 500 টাকা দিলাম তার হাতে। সে বললো, বাবু মনসুখ শরীর চালান জানত, নিজের জানকে ডুবিয়ে দিত কুকুরের ভেতরে, তখন সে কুকুরের চোখ দিয়ে দেখত আর বুড়া কাম করত। ওই রঙিন মালা ছিল ওর মন্ত্রের মালা।
কোয়ার্টারে ফেরার পথে মনসুখ ভাটিয়ার কথাই ভাবছিলাম। সোনার মাকড়ি দুটো কি ওর সঙ্গে কুকুরের শরীরের যোগসূত্র রক্ষা করত? শরীর চালন করার পরে কুকুরটা আয়তনে বেড়ে ওঠার কারণ বোধ হয় জন্তুটার শরীরে তখন দুটো আত্মা বাসা বাঁধত, আর মনসুখের অসাড় দেহ পড়ে থাকতো বাড়িতে। কুকুরটা যখন মানুষের আচার আচরণ, বুদ্ধি ও জানত ও হিংস্রতা দুই মিলিয়ে রাতের আঁধারে শত্রু নিধন করত। তবে কাল রাতের ঘটনা বাস্তব বলে এখন আর বিশ্বাস হতে চায় না। শীতল গুণিনী পরে আমাকে বলেছিল, মনসুখ ভাটিয়ার আসল নাম ছিল হোসেন আলী, সেই জন্যেই মরণের মুহূর্তে সে আল্লাহর মার্জনা ভিক্ষা চেয়ে আকাশ বাতাস কাঁপিয়ে তুলেছিল প্রাণপণ চিৎকারে। তবে আল্লাহ তাকে মার্জনা করেছেন কিনা কে জানে। এই ভয়ানক গল্পের এখানেই শেষ। ফিরে আসবো নতুন গল্প নিয়ে। ধন্যবাদ।